Ukraina saran talanera! Uusi jääkisaattan! Eki duitinsaan! Maksunaan kutinsaan! Aamadhe shabar prathbarthamane ekti prushno, ডিজনার্সিং মহোদয় আপনি আমাদের অভিভাবক। আমরা সবাই জানি যে প্রত্যেকটা সন্তান তার অভিভাবকের কাছে নিরাপদ, কিন্তু আমাদের অভিভাবক যখন আমাদের বলে যে আমরা তোমাদের চাই না, তোমরা এই করো, তোমরা এই করো, তোমাদের প্রফেশন নিয়ে, তোমাদের সেবা নিয়ে যখন উনি কটূক্তি করে, তখন কিভাবে আমরা বলবো যে ওনার কাছে আমরা নিরাপদ? আমরা ওনার কাছে নিরাপদ না। এবং এমন একজন ব্যক্তি যিনি নার্সিং ডিজি হিসেবে আছেন, যার কাছে আমরা নিরাপদ না, তার কাছে আমরা এক মুহূর্ত আর থাকতে চাই না। এবং সেই পদে, সেই জায়গাটাতে যিনি আমাদের অভিভাবক হিসেবে থাকবেন, আমাদের মা হবেন উনি, আমাদের বাবা হবেন, আমাদের ভালো মন্দ সব কিছু চিন্তা করবেন, এরকম একজন মানুষকে আমরা চাই, এবং যে কিনা সে নার্সিং প্রফেশন থেকে আসতে পারে একমাত্র। আমরা হচ্ছে আমাদের নার্সিং হোম মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন, যিনি হচ্ছেন আমাদের নার্স হোম মিডওয়াইফদের অভিভাবক। যিনি অভিভাবক, আমরা তরুণ প্রজন্ম স্টুডেন্টরা আমরা আসছি হচ্ছে স্বপ্ন নিয়ে, যেখানে নার্সিংটা মহৎ পেশা, নোবেল প্রফেশন। আমরা এই সেবায় আসছি মানব সেবা দিতে, আমরা একটা মহৎ পেশা মানব সেবা দিব। সেখানে আমাদের অভিভাবক আমাদেরকে বলছেন, স্বৈরাচার হাসিনার নাম নিয়ে বলছেন আমাদের নাকি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করা হয়েছে, এটা ভুল হয়েছে, এই ধরনের বাজে কটূক্তি করায় যা আমরা তীব্র। আমাদের প্রধান দাবি যেটা, সেটা হচ্ছে যে আমাদের নার্সিং পেশার মধ্যে অবশ্যই নার্সিং আমাদের যে উচ্চশিক্ষা স্বীকৃত শিক্ষা সম্পূর্ণ আমাদের যে নার্সিং প্রফেশনাল লোকেরা আছে, ওনাদেরকে আমাদের যে নার্সিং মিডিয়ার অধিদপ্তর ওই জায়গাগুলোতে ওনাদেরকে পদায়ন করে আমাদের নার্সিং সমাজটাকে সমৃদ্ধশালী করা, সাথে যিনি মাকসুরা নূর ম্যাডাম স্যার, যিনি আজ এই যে আমাদেরকে ওনার কথা বলতে যাই, উনি আমাদের অভিভাবক একজন বলা যায় একটা সংসারের মধ্যে মা, মাই যদি ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে অযোগ্য বলে সেখানে বাইরের লোক কী বলবে? তো এটার জন্য ওনাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। উনি ওনার কাছ থেকে আমরা এটা আশা করি নাই, কারণ হচ্ছে যে উনি জানে ওনার ছেলে মেয়েরা কোন কোন পর্যায়ে কাজ করতে পারে, কী কী ওনাদের মধ্যে কত কী ধরনের যোগ্যতা রয়েছে উনি জানতো, জেনে কেন উনি এভাবে ছোটো পেশা যে সম্বোধন করলো সেটা, সেই জন্যই আজকে ছেলে মেয়েরা হয়ে অভিভাবকের বিরুদ্ধে কিন্তু সবাই জেগে উঠেছে। তো এটা ওনার বলবো যেটা ওনার অপরাধ, অন্যায় হয়েছে, উনি এটা ভুল করেছেন, উনি অবশ্যই এটার জন্য ক্ষমা চাইবেন, এবং আমাদেরকে সেই ওনার ছেলে মেয়েরা যে যোগ্য সেটা দেখিয়ে দেওয়ার সুযোগ দিবেন। আমাদের নার্সিং ক্যাডারের অনেক নার্সিং ক্যাডার আছে যারা পিএইচডি করা, এমপিএস করা, পিএইচডি করা, তারা যাতে এই পদগুলোয় আসতে পারে। আমরা আজকের এই সমাবেশ থেকে কেন্দ্রীয় ঘোষণার পর থেকে আজকে কক্সবাজার নয় সারা বাংলাদেশে একযোগে আজকের এই কর্মসূচি পালন করছি। কেন করছি? প্রিয় সংগ্রামী সমাজ, আপনি নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের সর্বোচ্চ চেয়ারে বসে থেকে নার্সিং নিয়ে কটূক্তি করবেন, আমরা এটা কখনো মেনে নিব না। আপনি সম্মানে ভূষিত হয়েছেন, আমরা নার্সরা আপনাকে সালাম দিই বলে অধিদপ্তরে গিয়ে আপনাকে প্রথম সালামটা আমরা দিই বলে আপনি সম্মানিত হয়েছেন। আপনি আবার আমাদের নামে কটূক্তি করবেন, আমরা কখনো মেনে নিব না। আমাদের নার্সিং অধিদপ্তরের মহাপরিচালককে আপনি যে কটূক্তি করেছেন সেটা আপনাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং জনসমক্ষে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে দেশের স্বাস্থ্যসেবা বিভাগের যত অর্জন, করোনা মোকাবেলায় দেশের স্বাস্থ্যসেবার সংকটকালীন মুহূর্তে নার্স মিডওয়াইফরা অক্লান্ত পরিশ্রম করে অবদান রেখে চলেছে। এই মুহূর্তে কেউ যদি এসে বলে নার্সিংটা ছোট কাজ, আমরা মনে করব এটা স্বাস্থ্যসেবা বিভাগে একটা অস্থিরতা তৈরির একটা পায় তারা। এই জন্য আমরা দেশের জনগণ, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ সবাইকে অনুরোধ করছি, আপনারা নার্সদের পাশে থাকেন, আমরা আমাদের সেবা অব্যাহত রাখতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন। যারা এই ধরনের কটূক্তি করে আমাদের নার্সদেরকে কাজ থেকে সরিয়ে দিতে চায় তাদেরকে শক্ত হাতে দমন করবেন। সবগুলো ক্ষেত্রে কিন্তু অনিয়ম, সে অনিয়মের প্রেক্ষিতে এই দাবির ক্ষেত্রে নার্সদের উদ্দেশ্য করে আমাদের যে ডিজিএনএম মহোদয়া যে আমরা ছোট চাকরি করেন, ছোট চাকরি বলতে আমরা বাংলাদেশ নার্সরা আমরা বুঝলাম না এটা কোন ধরনের ছোটো চাকরি হিসেবে আপনি ব্যাখ্যা দিবেন, এটা আপনার ব্যাখ্যা দিবেন যে আমাদেরকে দ্বিতীয় শ্রেণী করে ভুল করেছে। কারণ আমাদের কিন্তু দ্বিতীয় শ্রেণীর কথা সেই 85 সালের পর থেকে,
সেখানে আমাদের গত আওয়ামী লীগ সরকার আমাদেরকে দ্বিতীয় শ্রেণী করেছে, এটা নাকি ভুল করেছে। তাহলে কি গত 85 সাল থেকে আমাদেরকে সেকেন্ড ক্লাস করার কথা ছিল, এটা কি ভুল ছিল? আমরা 3 বছরের ডিপ্লোমা এবং 1 বছর মিডিভারি, 4 বছরের ডিগ্রি, এরপরে আমরা বিএসসি মাস্টার্স করে কিন্তু আমরা পদোন্নতি দাবি করেছি। আমি আপনি আমাদের বাংলাদেশ নার্সেস নার্সিংয়ের কিন্তু আপনি কিন্তু একজন মহাপরিচালক, আমরা আপনার দিকে তাকিয়ে আছি। তো আপনি জায়গা থেকে যদি আপনি এই এই যে ধারাবাহিক অনিয়মগুলোর মাঝখানে যদি আপনি যদি এই ধরনের একটা বক্তব্য ছুড়ে দেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি নার্সদের হৃদয়ে কিন্তু আঘাত লেগেছে। সুতরাং আমি চাই আপনি আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করুন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল পর্যায়ের আমাদের অভিভাবকদের আমার সবই নিয়ে আবেদন থাকবে, অধিদপ্তরকে ডেলে সাজান। বাংলাদেশে নার্সিংয়ে দেশে বিদেশে পিএইচডি করা অনেক উচ্চতর ডিগ্রি আছে, এই অধিদপ্তর তাদেরকে দিয়ে সাজান। তাহলে এখানে নার্সিংয়ে প্রতিটি রন্ধ্রে কী করা উচিত, কী করা উচিত নয় ওনারা পুঙ্খানুপুঙ্খ বুঝবে। কেননা নাইট করেছেন, ইভিনিং করেছেন, নাইট করেছেন, রুগীদের সেবা দিয়েছেন, এটা একটা কম্প্রিহেনসিভ বিষয়। ওখানে কীভাবে বাংলাদেশকে নার্সিং প্রফেশন সাজাতে গেলে এটা নার্সদের আর কোনো ধরনের হতাশ থাকবে না, পিছিয়ে পড়বে না, সেটা কিন্তু তখন কিন্তু সরকার তখন বুঝতে পারবে। সুতরাং এটাকে ডেলি সাজানো হোক, ম্যাডামের প্রতি আমার সবই নিয়ে নিবেদন, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নার্সদেরকে এই কষ্ট থেকে আপনি মুক্তি দিন। আর যে কাজগুলো এতদিন ধরে হয়নি সেদিন এই কাজগুলো আমি প্রত্যাশা করছি আগামীতে আমরা যেরকম সারা বাংলাদেশের নার্সরা প্রত্যেকটা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু সামনে সারিতে এগিয়ে আছি। আমাদের অনেক অর্জন আছে, এই নার্সিংয়ের অনেক অর্জন, আমরা সামনে সারির যোদ্ধা। কোভিড বলেন, বিশ্বে আমাদের বাংলাদেশকে সুনাম দিয়েছে, আমরা মর্যাদায় আছি। এটা কি মৃত্যুকে ভয় না পেয়ে নার্সরা রুগীদেরকে স্বাস্থ্যসেবা দিয়েছে, স্বাস্থ্যসেবা প্রদান করেছে বলে এটা সম্ভব হয়েছে। ডেঙ্গু বলেন, সেটাতে আমরা সাকসেস, আমরা সব কিছু সাকসেস। আমরা একটা সুশৃঙ্খল সমাজ, কোনোদিন কি আমাদের নার্সিংয়ের জন্য জাতীয়ভাবে আপনি সকস কিনেছেন? কোনোদিনও না, সুনাম পেয়েছেন। সুতরাং আমাদেরকে হতাশ করার আপনার এটা আমরা সন্তান হয়ে বলছি উচিত হয়নি সেটা। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে এসে কী কী ভুল ছিল, কী কী করা উচিত, স্বাস্থ্য অধিদপ্তর সহ আমাদের নার্সিং অধিদপ্তরকে ঢেলে সাজান। ভবিষ্যতে আমাদের মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করুন, আমরা আরও এগিয়ে যাই।